আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ভালো আছেন? একটা কথা কই, কোনো মানুষ রে নাই নে আপনারা বেশি সম্মান করবা না, সম্মান করলেও শেষ, এই মানুষটা পদে উঠে যায়। সে যদি একবার বুঝতে পারে আপনি তারে খুব বেশি অনার করেন, তে শেষ, আপনি মনে করবা আপনারা নাচাইব। মানে যে কেউ হোক, আপনার ভাই হোক, বোন হোক, বা যারা মেরিড পার্সন, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, মানে যে কেউ হোক, এনিওয়ান, আপনি কেউরে তার যতটুকু সম্মান আছে তার যতটুকু আপনি অনারহতা করবা, এর বেশি করবা না, করলেও প্রবলেম। সে যদি বুঝতে পারে আপনি তার সম্মান করা এবং সে কিছু কইলে আপনার খারাপ লাগবে, তাইলে শেষ, বুঝছেন? সো আমি দেখছি আর কি, কোনো মানুষের বেশি অনার করা ঠিক না, এমন কি কোনো শিক্ষকের পর্যন্ত। তাই যদি আপনার টিচিং দিরা ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে, বাট তাহলে যদি আপনি টিচার অতিরিক্ত অনার করিলেন তো এখানেও প্রবলেম আছে। হে বেটা মনে করবো এই নতুন কোনো প্রবলেম আছে তো দরকার নেই। আমি আর কি আমার পার্সোনালি মত যে একটা সেউরের একবারে ছোটো বেবি থাকলে সেউরের অতিরিক্ত মায়া সম্মানে তা কিচ্ছু করা ঠিক না, আর যতটুকু প্রাপ্য অতটুকু দিবা, আর নাইলে হিতে বিপরীত হয়, বুঝছেন? আপনি কষ্ট পাইবে। একটা জিনিস দেখবা, আপনি যারে বেশি মায়া করবা সে কিন্তু বেশি কষ্ট দিবে, মানে দিব। যেমন ধরো অনেক মা বাবা আমি দেখি তারার যে সন্তান রে তারা বেশি মায়া করেন, আদর করেন, ও সন্তানে তারা বেশি কষ্ট দেয়। তো সেম কাহিনী সবসময় ও সেম কাহিনীও ঘটে, সবার ক্ষেত্রেও ঘটে, একটা মানে অস্বাভাবিক কিন্তু কোনটা নাই। তো আমার মনে হয় এই জিনিসটা আর কি সব একটু খেয়াল রাখবা। আর ওয়েফার দেখাইয়ার মানে না আমি আপনার ওয়েফার দিমু বা এলা কিছু, বাট আমি ওয়েফার বালাফাই আমি খাইছি, খাইয়ার আপনি চাইলে আপনার আমার গিফট করতে পারেন, কোনো প্রবলেম নাই, অর্ডার দিয়ে আমারে ফাটাই দিবা, আমি খাইলি, খাইয়া আপনার লাগে দোয়া করবো, কেতা দোয়া করতাম কইয়া দিবা আপনার লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আর কেতা কইতাম আপনারা যে যেন আসুন, বালা থাকবা, কেয়ারফুল থাকবা। এখন মানুষে মানুষের কত করবার লাগি সবচেয়ে বেশি মানে কেতা কইতাম মুখর বাসা দ্বারা অ্যাটাক করে। হ্যাঁ, মানে আপনি যদি দেখে আর কি আপনি একটু উপরের লেভেলে উঠে গেছেন তো ট্রাই করব, আপনারে নিচে না মানে যায়নি, আর যদি তারে ডিঙ্গাই আপনি যায়নি গিয়ে তো আলহামদুলিল্লাহ, তখন আপনারে হে সার সার বস বস করব বা দেখাইব আপনারে হে খুব বেশি সম্মান করে, বুঝছেন? তো আল্লাহ সারা বুঝছেন না, কেউরের লগে কেউরের অতিরিক্ত মায়া করবা না, সবসময় আল্লাহরে ইয়াদ রাখবা, আল্লাহর কথা মনে রাখবা, মানুষের যা যতটুকু যোগ্য অতটুকু সম্মান দিবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।